হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি বেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, এবং ইসলাম স্পেশাল ভিডিও, রমজান স্পেশাল ভিডিও, রোজা স্পেশাল ভিডিও বা ইফতার স্পেশাল ভিডিও বলতে পারি। তো ভিডিও টাইটেল হচ্ছে রাজধানীতে ইফতার বাজারে জমজমাট প্রস্তুতি, এবং চ্যানেল নেম হচ্ছে এখন টিভি। যদিও দু সপ্তাহ পুরনো ভিডিও, তো ঠিক আছে, আমাদের একটু জানাও হবে, দেখাও হবে। আর ইফতার মানে এটা খাওয়া দাওয়া, এটা আরো মানে আয়োজন, সেটা আমাদের জন্য তো যথেষ্ট লোভনীয় এবং আকর্ষণীয়। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। সিয়াম সাধনার মাস রমজানের বিকেলে চেনা হাত ডাক। সকাল থেকে প্রস্তুতি শেষে হরেক রকমের মুখরোচক ইফতার সামগ্রী নিয়ে বসেন দোকানিরা। মূলত দুপুর থেকে শুরু হয় বেচা বিক্রি, যা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে বহুগুণে। দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী ইফতারের বাজার এই চকবাজার। নানা স্বাদ আর বাহারি ধরনের জন্য এই ইফতারের খ্যাতি দেশ জুড়ে। এবারও মাসব্যাপী এখানে চলবে বেচাকেনা, তাই নানা মুখরোচক খাবার নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। বড় বাপের কোনো দোকান আছে, মুরগি খাসিরা অনেক দোকান বসে, তো কেউ 10,000, কেউ 12,000, কেউ 15,000 খাচ্ছে। বিরিয়ানি, মোরগ পোলাও, মোরগ তেহারি এবং খাসির হালিম, এগুলো রেগুলারই আমাদের আছে। 68 বছর আগে চকবাজারে শাহী জামে মসজিদ চত্বরে কয়েকটি দোকান দিয়ে শুরু হলেও এই বাজারে এখন দোকানের সংখ্যা প্রায় 500, যেখানে মাসে ইফতার বিক্রি 10-15 কোটি টাকার। রাজধানীর দূর দূরান্ত থেকে নগরবাসী এখানে আসেন ঐতিহ্যবাহী ইফতার কিনতে। সব সময় জমজমাট থাকে, প্রথম রোজা থেকে শুরু করে একদম শেষ রমজান পর্যন্ত। এটা গন্ধ গেরানি অন্যরকম, এটার স্বাদ অন্য জায়গায় নাই। বাংলাদেশ আর কোথাও এই এত আইটেম পাওয়া যায় না। প্রায় দীর্ঘ 40-42 বছর ধরে আমি চকবাজারে আছি। আমি দেখি শুরুতে তো তেমন ছিল না, 20-50 ব্যবসা হবে। এখন আমার জানো তো আনুমানিক ধরেন 500-700 তো হবেই। বেলি রোডের অভিজাত ইফতার বাজারেরও সুনাম রয়েছে, যেখানে গেলে দেখা মেলে নানা ইফতার সামগ্রী। রমজানের আগে থেকেই যেখানে চলে প্রস্তুতি, অস্থায়ী গেট তৈরি সহ আলোকসজ্জায় সাজানো হয় রেস্তোরাঁ প্রাঙ্গণ। শতাধিক আইটেমের ইফতার সহ রয়েছে 400-500 টাকার নানা প্যাকেজের ব্যবস্থাও। আমাদের এখানে হালিমটা খুব স্পেশালি, পাশাপাশি আমরা বোম্বে জিলাপি করি, এটা ঘি ভাজা জিলাপি, রেশমি জিলাপি আছে। এর পাশে আমাদের ঐতিহাসিক বেলি পিঠাগড়ের পিঠার সমস্ত আইটেমগুলো আমাদের এখানে থাকবে। স্পেশালের মধ্যে হচ্ছে মেজবান আছে, তারপর হাড়িগোস আছে, কাবাবের আমাদের প্রায় 27 পদের আয়োজন আছে। শুধু চকবাজার কিংবা বেলি রোড নয়, নগরীর প্রতিটি অলিগলিতেই দেখা মেলে ইফতারের বাজার। টাঙানো হয় অস্থায়ী শামিয়ানাও, আর এই অলিগলি ভ্রাম্যমান বাজার ছাড়িয়ে সময়ের সাথে ইফতার ভিন্ন আমেজ যুক্ত করেছে অভিজাত হোটেল রেস্তোরাঁগুলোতে। রমজানকে ঘিরে এক সপ্তাহ আগে থেকেই সাজানো হয় রাজধানীর অভিজাত হোটেলগুলো। ইফতারের জন্য করা হয় আলাদা কর্নার, যেখানে মাসব্যাপী থাকে বুফে ইফতারের ব্যবস্থা, থাকে পরিবার নিয়ে ইফতার করার ঘরোয়া ব্যবস্থা, সাথে বিশেষ ছাড়ও। আমাদের পুলসাইড রেস্টুরেন্টে খোলা আকাশের নিচে, সো ওইখানে আমরা একটা বুফে সেট আপ দেবো। পাশেই রমনা পার্কের একটা ভিউ আছে ওখানে, এটা করা হয়েছে মাত্র সপ্তাহে 3 দিন। এবারও আমাদের 26টি ব্যাংকের সাথে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে আমাদের রেস্টুরেন্টে ডাইনিং করার জন্য। অ্যারাবিয়ান ফুডস ইফতারে থাকবে, সাথে আমাদের বাংলাদেশে যে অত্যন্ত আকর্ষণীয় যে সমস্ত ইফতার আইটেম থাকে সেগুলো পরিবেশন করা হবে। এবারে আশা করতে যে অনেক বেশি রেসপন্স পাবো, এবং সেই অনুযায়ী আমরা নিজেদেরকে তৈরি করে রেখেছি। অর্থনীতিবিদরা বলছেন রোজায় নিয়মিত ব্যবসায়ীদের পাশাপাশি মাসব্যাপী কর্মসংস্থান হয় অনেকের, আর এই অস্থায়ী বাজার ইতিবাচক ভূমিকা রাখে অর্থনীতিতে। যারা কিনা আপনার একটা কর্নারে বসে যারা কিনা ছোলা বিক্রি করছে, তারা তো এক মাসই করে, তারা কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। তাতে করা হয় কি যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশগ্রহণ আছে, তারা দেখেছে কি খুবই ক্ষুদ্র হিসাবে তারা গিয়ে একটা কি বলে পাত্রের মধ্যে একটা কিছু নিয়ে তারা বসে বানিয়ে বিক্রি করছে, এবং গ্রামে গঞ্জে হ্যাঁ অলিতে গলিতে যেটা হচ্ছে। তো সেই হিসেবে আমি মনে করি যে এটা একটা মানে একটু ভিন্ন টাইপের মানুষের একটু উপার্জনের সুবিধা হয়
ঐতিহ্যবাহী ইফতার বাজার অলিগলি থেকে শুরু করে এই অভিজাত হোটেল রেস্তোরাঁ সব জায়গা প্রস্তুত রমজানকে স্বাগত জানাতে। তবে এবারে রমজানে রোজাদারদের চাওয়া এই আকর্ষণীয় পরিবেশনের পাশাপাশি ইফতার হোক স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে হচ্ছে ইফতার বাজার এই সম্বন্ধে আমরা দেখতে পেলাম, এবং যে পুরান ঢাকা বা চক বাজারের যে ইফতার মার্কেটটা, তো সেটা আমরা এর আগেও বছর দুয়েক আগে আমরা দেখেছিলাম, এবং তখন তো আগের বছর মনে হয় একটা ভিডিও দেখেছি, হ্যাঁ, বাট ফার্স্ট দেখলাম দু বছর আগে, এবং তখন দেখে তো আমরা পুরো মোহিত হয়ে গেছি। মানে আচ্ছা এরকম, মানে ইভেন যে বড় বাপের পোলায় খায়, তারপর কি সুতি কাবাব, এইসব সুতি কাবাব, উত্তরের বাচ্চা, হ্যাঁ, তো এইসব শুনে আমরা অবাক হয়ে যাই। আপনাদের ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখবেন, মানে আমরা যখন ফার্স্ট টাইম ভিউজ আছে, হ্যাঁ, আর ফার্স্ট টাইম যখন দেখেছিলাম আমরা প্রচুর অবাক হয়েছিলাম যে বাবা এইসব আবার কি, মানে নামই শুনিনি, বড় বাপের পোলাতে কি বলছে, কোনটাকে বলছে, এমন একটা ব্যাপার। কিন্তু তারপর আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝেছিলাম সব, ইভেন আমরা তো ওটাও জানতাম না যে কবুতরের বাচ্চা আবার খাওয়া। তো যাই হোক, তো এখন অনেকটাই আমরা ব্যাপারটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছি, এবং সত্যি তাই, মানে প্রচন্ড একটা ঐতিহ্যবাহী মার্কেট এত বছর ধরে চলে আসছে, এবং 500 জন এখানে বিক্রেতা রয়েছে, এবং সারা মাসে কয়েক কোটি, 500 থেকে 700 বললো, হ্যাঁ, এবং সারা মাসে কয়েক কোটির এখানে ব্যবসা কেনা, 15 কোটি, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আর একটা হচ্ছে, আর জিনিসটা খুব শুনেও ভাল লাগলো যে এখানে এসে একটা অন্যরকম ফিল হয়, কারণ এখানকার গন্ধ বা পরিবেশটাই আলাদা। তো এই যে ঘ্রাণ নেওয়ার একটা ব্যাপারটা, ওটা তো কিন্তু একটা মজা থাকে, আর যখন এত ভালো ভালো খাওয়া দাওয়ার হয়। তবে এই ভিডিওটা একরকম একটা, মানে আমার খুব কম্প্যাক্ট লাগলো জিনিসটা, আমরা এতদিন ধরে ইফতার বা ইফতার মার্কেট এই সমস্ত গুলো দেখে এসেছি শুধুমাত্র ওই চক বাজার কেন্দ্রে, বাট এইটা যে বিভিন্ন রেস্টুরেন্টে কিভাবে ইফতার গুলোর ব্যবস্থা করা হয়, তাছাড়া পারিবারিক ভাবে বন্ধুদের সাথে বা ছোট ছোট বাজারগুলো বা লোকাল যে সকল ইফতার মার্কেটগুলো হয়, যারা ছোলা নিয়ে বসছে, এখানে যেটা বললো যে সেগুলো আবার অর্থনীতিতে ইনক্লুড হচ্ছে তাদের যে বেচা কেনাটা, আমার খুব কম্প্যাক্ট লেগেছে ভিডিওটা, খুব ভালো লেগেছে, অনেক ইনফরমেশন পাওয়া গেছে। এক্স্যাক্টলি, এবং ডেফিনেটলি ইফতারে যখন একটা মাসে এত টাকার বেচা কেনা হচ্ছে, তখন তো অর্থনীতির উপর তো একটা প্রভাব আর কি পড়ছে, দেশে জাতীয় আয় বাড়ছে। কিন্তু একটা জিনিস আমার যেটা খুব মনে প্রশ্ন, যে এই যে ইফতার মার্কেটটা করা হয় কাদের জন্য, যে অনেক মানুষই বাড়িতে যারা রান্না করছে না বা ইফতারি তৈরি করছে না, তারা যাতে মানে একদম রেডিমেড খাবার পেয়ে যায়, এবং সারা দিনের এমনিতেই উপোস মানে আপনাদের রোজা রাখা, তো সেই যেটা ক্লান্তি বা কিছু আবার কষ্ট করে রান্না করবে, তো তার থেকে সন্ধ্যাবেলা রেডিমেড খাবার এনে খাচ্ছে, সবকিছু বুঝলাম। কিন্তু আমার শুধু সব থেকে বেশি যেটা আমার মাথায় প্রশ্নটা এলো, চক বাজারে যারা হচ্ছে সাধারণ মানুষ, যারা বিক্রেতা, সাধারণ বিক্রেতারা এত ঝুড়ি ঝুড়ি জিনিস তৈরি করেছে, তো তাদেরও তো রোজা রেখে তৈরি করতে হয়েছে। তো মানে মানুষ যখন নিজের ফ্যামিলির জন্য বানাচ্ছে, হার্ডলি 4-5 জন কি 10 জনের জন্য বানাচ্ছে, কিন্তু এনারা হচ্ছে ঝুড়ি ঝুড়ি জিনিস বানাচ্ছে, শয়ে শয়ে মানুষ এসে কিনছে, তো সেইগুলো তো সারাদিন ধরে বানাতে হচ্ছে ওই রোজা রাখার পর, রোজা রেখে তারপর সেগুলোকে বিক্রি করতে হচ্ছে। তাদের পরিশ্রমটা মানে সত্যি কথা বলতে মানে অনবদ্য, মানে খালি পেটে থেকে, মানে প্রফেশন, তাই জন্য সেখানে তারা কম্প্রোমাইজ করতে পারে, এবং হয়তো সেটাই তাদের আয়ের উৎস, একটা বছরে একটা বিরাট ইনকামের, তো সেই জন্যই আর কি হয়তো। বাট আমি একটা জিনিস দেখছিলাম যে আপনাদের বাংলাদেশে মানে আমি দেখেছি যে রমজান বা রোজা রাখ এই সময়টা জিনিসপত্রের দাম নাকি সাংঘাতিক হারে বেড়ে যায়, এবং কালোবাজারিটাও নাকি অনেকাংশে বেড়ে যায়। এবং আমি একটা ভিডিও দেখছিলাম যে কলকাতা বা বাংলাদেশের মানে কলকাতা ঢাকার ইফতারের মার্কেট বা জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় যে দাম, সেটা আকাশপাতাল তফাত হয়ে যায়। এমনিতে একটু পার্থক্য থাকেই, বাট তারপরেও মানে বাংলাদেশে এক্সেসিভ বেড়ে যায় রোজার মাসে, এবং সারা পৃথিবীর তুলনা করলে সেখানে দেখা যায় বাংলাদেশে ঢাকায় এই সময় দাম বিশাল বেড়ে যায়। তো এই যে কালো বাজারি যারা করে বা যারা হয়তো এই সুযোগটা নেয় এই মানে এই সময় কোথায় এই সময় পূর্ণ করা উচিত জাকাত দিয়ে, এটা আমরা ভিডিও দেখেওছিলাম যে বরং এই সময় আরো দাম কমানো উচিত, যে যারা নিডি পিপল রয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত। বাট তারা এই যে একটা মানে সময়ের আর কি ফায়দা তোলে,
তো সেটা হয়তো উচিত না, তো এটা প্লিজ করবেন না। সেটাই মানে এখানে এটা সেই ট্যাকটিক্স মতো যে মানুষ তো কিনবেই, কিনতে বাধ্য যত পারি দাম বাড়ায় এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, যারা হচ্ছে একটা সার্টেন ইনকামের উপরে যারা আছেন তারা পারছেন, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মটাকে রক্ষা করতে হবে। এদিকে অত উচ্চ মানে আগুন মূল্য হচ্ছে, অগ্নি মূল্যে খালি পেটে থাকতে হচ্ছে, তারপরে অধিক উপার্জন করতে হচ্ছে অধিক দামে জিনিসগুলো কেনার জন্য, সেটা অনেকটা বেশি মানে মানবিকতার দিক থেকে অনেকটা বেশি খারাপ হয়ে যায়। আমরা 2 বছর আগে যখন রোজা স্পেশাল মানে রমজান স্পেশাল ভিডিও আনতাম, তো তখন হচ্ছে বা তার আগেও আমরা রমজান মাসে যে স্পেশাল যে অ্যাড গুলো হয়ে থাকে ইমোশনাল, তো সেখানেও কিন্তু আমরা দেখতাম যে অনেক পথ শিশু বা অনেক অসহায় ফ্যামিলি বা আন্ডার প্রিভিলেজড ফ্যামিলি তারা কিন্তু সেই মানে শৌখিন ভাবে যে একটা সেই সাজিয়ে গুজি ইফতারি সেই ব্যাপারটা তারা করতে পারছেন না। তো এই সমস্ত মানুষগুলোর কথাও কিন্তু ভাবা উচিত এবং যাতে সবার কাছে জিনিসটা সহজে পাওয়া যায়, সহজলভ্য হয় এবং সবাই অ্যাফোর্ড করতে পারে, তো সেই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখা উচিত। এই নজরদারি হয়তো বাজারের ক্ষেত্রে সরকারেরও রাখা প্রয়োজন, তাহলে হয়তো এই জিনিসগুলো বেশি হয় না। সেটাই তো, যাই হোক ভিডিওটা দেখলাম ভীষণই ভালো লাগলো, এবং আপনারা যদি এই ভিডিওটা প্রস্তুতির ভিডিও ছিল তো আপনারা যারা আশেপাশে এই যে জায়গাগুলো দেখানো হলো তার আশেপাশে যারা থাকেন তো আপনারা জানাবেন যে এখন সেখানকার মার্কেটে ঠিক কিরকম কেনা বেচা হচ্ছে বা সিনারিওটা ঠিক কিরকম, এবং আপনারা কতজন এই সমস্ত মার্কেট থেকে খাবার কিনে খেয়েছেন। একদমই তাই, তো ভীষণ এগুলো আপনারা জানাবেন। আরেকটা জিনিস হচ্ছে এই যেখানকার রেস্টুরেন্ট গুলো যে আলাদা একটা ব্যবস্থা, মানে মানুষ ওখানেও ইফতারি করতে যাচ্ছে, একটা ফ্যান্সি ব্যাপার বা যেভাবে ডেকোরেশন করা হয়েছে, তো সেই জিনিসটাও বেশ ভালো লাগবে। তো এরকম আপনারা রেস্টুরেন্টে গিয়েও কি কখনো রোজা ভেঙেছে, তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন, তো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তো যাই হোক, ভিডিওটা ভীষণই ভালো ছিল, আমাদেরও খুব ভালো লেগেছে, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে তো সেগুলো অবশ্যই চেক করবেন। সুদীপ্তার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটার নাম হচ্ছে সুদীপ্তার স্পেকট্রাম, তো সেখানে ব্লগ আসে, তো সেগুলো আপনারা অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলা দিতে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো আপনারা চাইলে চেক করে সেখানে আমাদের ফলো করতে পারেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।